প্রিয় স্টুডেন্টস, ক্লাস নাইনের ইতিহাসের ভিডিও অলরেডি শুরু করে দিয়েছি। তোমাদের অধ্যায় তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় করে দিয়েছি, তোমরা দেখে নেবে। আজকে পঞ্চম অধ্যায় করছি, দেখো তোমাদের ইতিহাস ও পরিবেশ চর্চার এটা সম্পূর্ণ অংশই করবো। একটু বড় হবে, কিন্তু কষ্ট করে দেখে নেবে, তাহলে সুবিধা হবে তোমাদের। পঞ্চম অধ্যায় দেখো, এটা হচ্ছে বিংশ শতকে ইউরোপ। ভূমিকা দেখো, প্রথমে রুশ বিপ্লব বিশ্বের নির্যাতিত ও শোষিত শ্রেণীকে দিয়েছিল মুক্তির আশ্বাস এবং যাবতীয় অত্যাচার ও অনাচারের শিকল ভাঙার প্রতিশ্রুতি। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সমাজতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে সোভিয়েত রাশিয়া বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল। অপরদিকে 1870 খ্রিস্টাব্দ থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে ইউরোপ তথা বিশ্ব রাজনীতি এক সংকটের মধ্য দিয়ে পরিচালিত হয়। ইউরোপের ইতিহাসে এই সময়কাল সশস্ত্র শান্তির যুগ, ইরা অব আর্মড পিস নামে পরিচিত। তোমাদের প্রশ্ন আসতে পারে, সশস্ত্র শান্তির যুগ কোন যুগ? এই সময়কালের শেষে অর্থাৎ 1914 খ্রিস্টাব্দে সংঘটিত হয় প্রথম বিশ্বযুদ্ধ। প্রশ্ন একটা আসে যে প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? 1914। প্রথম বিশ্বযুদ্ধের অভিঘাতে ইউরোপে বংশানুক্রমিক রাজতন্ত্রের পতন ঘটে। এই যে রাজার ছেলে রাজা হবে, বংশ পরম্পরায় তারাই রাজা হবে, এইটার কিন্তু পতন ঘটে। কি কি রাজতন্ত্রের পতন ঘটে দেখো, রাশিয়ার জারতন্ত্র, রাশিয়ার যে সম্রাট তাকে বলা হতো জার, আর সম্রাটকে বলা হতো জারিনা, জার্মানির রাজতন্ত্র এবং তুরস্কের সুলতানি শাসনের অবসান ঘটে। তুরস্ক তো মুসলিম শাসন ছিল, এই জন্য তার নাম ছিল সুলতান, সুলতানি শাসনের অবসান ঘটে। বিশ্বযুদ্ধ শেষে পরাজিত জার্মানির সঙ্গে স্বাক্ষরিত হয় ভার্সাই চুক্তি। এই ভার্সাই চুক্তি আমাদের পরবর্তী পড়াবো। এই ভার্সাই চুক্তি এমন একটা চুক্তি যে জার্মানির পরে অপমানজনক অনেক চুক্তি করে, তার ফলশ্রুতি হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। পরে শুনবে, মার্কিন প্রেসিডেন্ট উইড্রো উইলসনের 14 দফা নীতির প্রেক্ষিতে লোক দেখানো শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। উইড্রো উইলসনের 14 দফা নীতির ভিত্তিতে বিশ্বের জাতিসংঘ লীগ অফ নেশনস গঠিত হয়। কিসে? এই প্রথম লীগ অফ নেশনসের কথা মানুষ অনুভব করলো যে এই বিশ্বের জাতিসংঘ তৈরি হবে। যুদ্ধ পরবর্তী সময় দেখা দেয় মহামন্দা, অর্থনৈতিক অবস্থা খারাপ, তাকে বলে মহামন্দা। ইতালিতে মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিবাদী শক্তি, মুসোলিনি ক্ষমতা দখল করে, তাকে বলে মুসোলিনিদের যে ক্ষমতা সরকার তাকে ফ্যাসিবাদী সরকার বলা হতো। এবং জার্মানিতে হিটলারের নেতৃত্বে নাৎসিবাদী শক্তির উত্থান ঘটে আর স্পেনে গৃহযুদ্ধ শুরু হয়। এগুলো পরবর্তী আসবে দেখো। প্রথমে রাশিয়া জারতন্ত্র থেকে সমাজতন্ত্র, সম্রাটের শাসন যে রাশিয়া সম্রাটকে বলা হতো জার, তার থেকে কিভাবে সমাজতন্ত্র আসলো, সাম্যবাদী সমাজ, সেইটা শোনো। রুশ সাম্রাজ্যে বিভিন্ন জাতিগোষ্ঠী বসবাস করত, যাদের মধ্যে অধিকাংশ ছিল স্লাভ জাতি গোষ্ঠীভুক্ত। রুশ সাম্রাজ্যের শাসন ক্ষমতা ছিল রোমানভ রাজবংশের হাতে। এই বংশের শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করেন মিখাইল রোমানভ। কত সালে? 1613 খ্রিস্টাব্দে মিখাইল রোমানভ। 300 বছরের বেশি সময় ধরে রোমানভ রাজবংশের রাজারা রাশিয়ায় শাসন চালায়। রাজাদের শাসন ব্যবস্থাকে জার তন্ত্র বলা হতো। 1547 খ্রিস্টাব্দে রাজা চতুর্থ আইভান সর্বপ্রথম জার উপাধি গ্রহণ করেছিলেন। এগুলো মন দিয়ে শুনবে, শর্ট প্রশ্ন বুঝতে পারবে। সোভিয়েত রাশিয়ার আধুনিকরণের সূচনা ঘটে মহান পিটার বা জার পিটার দ্য গ্রেট এর রাজত্বকালে, 1682 থেকে 1725 খ্রিস্টাব্দ থেকে। তাই তাকে আধুনিক রাশিয়ার জনক বলা হয়। প্রশ্ন আসবে, আধুনিক রাশিয়ার জনককে, জার পিটার দ্য গ্রেট। রাশিয়ায় জার ছিলেন যাবতীয় মর্যাদা ও ক্ষমতার উৎস। জার বলতেন যে তিনি ভগবানের প্রতিনিধি হিসেবে দেশ শাসন করছেন। রাশিয়ায় কোনো লিখিত আইন ছিল না, জারের আদেশ ও ঘোষণাপত্রে ছিল আইন। জার নিজের মনোনীত কয়েকজন পরামর্শদাতা ও সংস্থার সাহায্যে শাসন পরিচালনা করতেন। জারকে তার কাজের জন্য কারো কাছে জবাবদিহি করতে হতো না। প্রতিটি প্রদেশে ছিল প্রাদেশিক গভর্নর আর গ্রামে ছিল মীর নামে পঞ্চায়েত। জার শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য ছিল অভিজাতদের নিয়ে গঠিত আমলাতন্ত্র। জারের স্বেচ্ছাতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রধান হাতিয়ার ছিল প্রিটোরিয়ান গার্ড নামে পুলিশ বাহিনী। পুলিশ বাহিনীর নাম কি? প্রিটোরিয়ান গার্ড। যার প্রথম আলেকজান্ডার 1801 থেকে 1825 খ্রিস্টাব্দ, যার প্রথম নিকোলাস 1825 থেকে 1855 খ্রিস্টাব্দ, যার দ্বিতীয় আলেকজান্ডার 1855 থেকে 1881 খ্রিস্টাব্দ, যার তৃতীয় আলেকজান্ডার 1881 থেকে 1894 খ্রিস্টাব্দ, যার দ্বিতীয় নিকোলাস 1894 থেকে 1917 খ্রিস্টাব্দ, প্রত্যেকেই স্বৈরাচারী শাসন কায়েম করেছিলেন। যার দ্বিতীয় আলেকজান্ডারের আমলে রাশিয়ায় নিহিলিজম বা নৈরাজ্যবাদ আন্দোলন শুরু হয়। 3টি পর্বে আন্দোলন পরিচালিত হয়। এই আন্দোলন ধীরে ধীরে বিপ্লবী ও জঙ্গি রূপ পায়।
সাতবার চেষ্টার পর শেষ পর্যন্ত বিপ্লবীরা সেন্ট পিটার্সবার্গে বোমা ছুড়ে জারকে হত্যা করে 13 মার্চ 1881 খ্রিস্টাব্দে। পরবর্তী সময়ে নিহিলিস্ট আন্দোলন নার্দনিক আন্দোলন বা জাতীয়তাবাদী আন্দোলনে রূপান্তরিত হয়। পচনশীল জারতন্ত্র রুশীকরণ নীতি শ্রমিক কৃষকদের দুরবস্থা রাশিয়ায় বৈপ্লবিক প্রেক্ষাপট তৈরি করে। বলশেবিকদের মাধ্যমে রাশিয়ার জারতন্ত্রের অবসান ঘটে। লেনিনের নেতৃত্বে বলশেবিক দল সোভিয়েত রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে। এবার নার্দনিক আন্দোলন একটু শুনে নাও। ল্যান্ড অ্যান্ড লিবার্টি নামে গুপ্ত সমিতিটি রাশিয়ায় জারতন্ত্রের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নেয়। এই গুপ্ত সমিতির একটি শাখা নার্দনিয়া ভলিয়া গড়ে তোলে নার্দনিক আন্দোলন। নার্দনিক গোষ্ঠী প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার হার্জেন। রুশ সাহিত্যিক তুর্গেনেভ পিতা ও পুত্র ফাদার্স অ্যান্ড সন্স নামে উপন্যাসে সর্বপ্রথম এই বিপ্লবীদের নিহিলিস্ট নাম দেন। এই উপন্যাসের প্রধান চরিত্র বাজারভকে 1960-এর দশকে রাশিয়ার সমাজ ব্যবস্থার প্রতিবাদের প্রতীক হিসেবে ফুটিয়ে তোলা হয়। এই আন্দোলন 3টি পর্বে পরিচালিত হয়। প্রথম পর্বে এই আন্দোলনের মূল সুর ছিল বুদ্ধি বৃত্তির মুক্তি। দ্বিতীয় পর্বে এই আন্দোলন বিপ্লবী ও জঙ্গি রূপ ধারণ করে। রুশ সরকার বিপ্লবীদের প্রতি কঠোর দমন নীতি প্রয়োগ করে। শুরু হয় শ্বেত সন্ত্রাস। এই পর্বে নিহিলিস্টগণ রাজনৈতিক আদর্শের প্রশ্নে 2টি দলে ভাগ হয়ে যান। এক দলে থাকেন সমাজতন্ত্রবাদীগণ, অপরদিকে থাকেন নৈরাজ্যবাদী সমর্থকগণ। সমাজতন্ত্রবাদের প্রবক্তা ছিলেন ল্যাভরভ আর নৈরাজ্যবাদীদের প্রধান নেতা ছিলেন মিখাইল বাকুনিন। তৃতীয় পর্বে এই আন্দোলন সন্ত্রাসবাদী রূপ নেয়। এই আন্দোলনের জেরে রুশ জার দ্বিতীয় আলেকজান্ডারকে পিপলস উইল নামে এক সন্ত্রাসবাদী সংগঠনের সদস্যের বোমার আঘাতে প্রাণ হারাতে হয়। এই সন্ত্রাসবাদীদের মধ্যে বেশ কিছু যুবক আন্দোলনকে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। এরা নার্দনিক বা জনতাবাদী নামে পরিচিত হন এবং এরা জনগণের ইচ্ছা নামে এক গুপ্ত সমিতি গঠন করেন। শেষ পর্যন্ত নার্দনিক আন্দোলন ব্যর্থ হয়। এরপর দেখো রুশ বিপ্লব 1917 খ্রিস্টাব্দ। পটভূমি কি ছিল? বিশ্ব ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা হল রুশ বিপ্লব 1917 খ্রিস্টাব্দ। সোভিয়েত রাশিয়ায় বলশেবিক দলের নেতৃত্বে এই বিপ্লব হয়েছিল। ধনতন্ত্র বা পুঁজিবাদের বিরুদ্ধে এক সফল প্রতিবাদ ছিল রুশ বিপ্লব। এই বিপ্লবের মধ্যে দিয়ে রাশিয়ায় প্রায় 300 বছরের জার শাসনের অবসান ঘটে। সামাজিক দিকটা দেখো, রাশিয়ার শাসন সমাজ ব্যবস্থা অভিজাত মধ্যবৃত্ত কৃষক ও শ্রমিকদের নিয়ে গঠিত ছিল। অশিক্ষা কুসংস্কার ও গোড়ামিতে ডুবে থাকা সমাজ ছিল অনগ্রসর। বলশেবিক দল রুশবাসীর সামাজিক অনগ্রসরতাকে তুলে ধরে তাদের বিপ্লবের পথে চালিত করে। রোমানো বা বংশীয় জার শাসিত রাশিয়াতে শতকরা 20% ছিল পোল, ফিন, তুর্কি, জর্জীয়, আর্মেনীয়, ইউক্রেনীয়, বাইলোরুশ নানা জাতিগোষ্ঠীর মানুষ। 1905 খ্রিস্টাব্দে বিপ্লবের পর জার সরকার এই ওই জাতিগুলির উপর রুশ ভাষা সংস্কৃতি ও কৃষ্টি চাপিয়ে দেয়। শুধু তাই নয়, এই অরুশ নাগরিকদের ওপর সরকার 3 গুণ বেশি কর চাপায়। এই রুশীকরণ নীতির বিরুদ্ধে গোটা রাশিয়ায় প্রবল বিক্ষোভ শুরু হয়। অরুশ জাতিগোষ্ঠীগুলি নিজ নিজ স্বাতন্ত্র্য রক্ষা করতে জারতন্ত্রের বিরুদ্ধে সংগ্রামে নামে। গোগল, পুশকিন, ম্যাক্সিম গোর্কি, টলস্টয়, ভস্টেভস্কি, তুর্গেনেভ, চেকভ, জর্জি প্লেখানভ, নিকোলাই চেরনেসিভস্কি প্রমুখ রুশ সাহিত্যিকগণ তাদের রচনার মাধ্যমে রাশিয়ার জারের স্বৈরাচারী শাসনতন্ত্রের স্বরূপ তুলে ধরেন। ফলে জারতন্ত্র সম্পর্কে জনমানসে দারুণ ঘৃণার সঞ্চার হয়। মিখাইল বাকুনিনের নৈরাজ্যবাদ ও কার্ল মার্ক্সের সমাজতন্ত্রবাদ জনসাধারণের মনে নতুন চেতনার সঞ্চার ঘটায়। অর্থনৈতিক দিক দেখো, রাশিয়ায় 1891 থেকে 92 খ্রিস্টাব্দের মন্বন্তর রুশ অর্থনীতির উপর বিধ্বংসী প্রভাব ফেলে। কৃষি উৎপাদন হ্রাস পায়। প্রথম বিশ্বযুদ্ধ জনিত কারণে শিল্প কারখানাগুলিতে যুদ্ধাস্ত্র নির্মাণ শুরু হয়। দেখো শিল্প কারখানাকে যুদ্ধের অস্ত্র তৈরি কারখানায় পরিণত করে। ফলে শিল্পজাত পণ্যের উৎপাদনও কমে যায়। বিপ্লবের প্রাক্কালে 1916 খ্রিস্টাব্দে কয়লার আমদানি কমে যাওয়ায় কলকারখানাগুলি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। আর কলকাতা বন্ধ হলে শ্রমিক কাজ হারাবে, দেশে একটা বাজে অবস্থা তৈরি হবে। রাশিয়ার মোট জনসংখ্যার 80% ছিল সার বা ভূমিদাস।
যার দ্বিতীয় আলেকজান্ডার রাশিয়া থেকে ভূমিদাস প্রথা উচ্ছেদ করলেও কৃষকদের অবস্থার খুব একটা উন্নতি হয়নি, কেবল শোষকের পরিবর্তন হয়েছিল মাত্র। জমিদারদের অধিকার হস্তান্তরিত হয়েছিল মীর নামে গ্রাম্য সমিতির ওপর। অবশেষে মীরের হাত থেকে কৃষকরা জমির মালিকানা সত্ত্ব ফিরে পায়, কিন্তু দারিদ্র্যের জ্বালায় কৃষকরা ওইসব জমির অধিকাংশই কুলাকদের কাছে বিক্রি করে তাদেরই মজুরে পরিণত হতো, বিক্রি করে দিত একজন যারা একটু পয়সাওয়ালা তাদের কাছে, তাদের নাম হচ্ছে কুলাক। হ্যাঁ, আবার সেই তারা আবার সেই মজুরি, আবার সেই মজুরে পরিণত হলো। কৃষকরা কাজের আশায় শহরে চলে যায়। এছাড়াও সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করা হলে শতকরা 50% কৃষক তাদের মূল পেশা থেকে সরে যায়। হ্যাঁ, এবং দেশে তাহলে কি হবে? অর্থনৈতিক সংকট দেখা দেবে, খাদ্যশস্যের সংকট দেবে। কৃষকরা যদি চাষ না করে তো খাবে কি মানুষ? আইজাক ভয়েসারের মতে, বলশেভিক বিপ্লবের আগে রাশিয়ায় কৃষকদের মধ্যে অগ্নিগর্ভ বিপ্লব পরিস্থিতি তৈরি হয়। 19 শতকের দ্বিতীয় ভাগে রাশিয়ায় শিল্প বিপ্লবের সুবাদে কলকারখানা গড়ে উঠতে শুরু করে। এগুলোর মালিক ছিল রাশিয়ার অভিজাত শ্রেণী ও ব্রিটিশ, ফরাসি, জার্মান পুঁজিপতি শ্রেণী। এদের শোষণমূলক ভূমিকায় শ্রমিকদের মনে অসন্তোষ জন্মায়। অল্প মজুরি, উদয়স্থ পরিশ্রম, অস্বাস্থ্যকর বস্তি জীবনের অভিশাপ সাধারণ রুশ শ্রমিকদের জীবনকে জর্জরিত করে তোলে। প্রতিবাদের পথ হিসেবে কলকারখানাগুলিতে ধর্মঘট ডাকা বা ট্রেড ইউনিয়ন গঠন নিষিদ্ধ হয়। রাজনৈতিক কারণ দেখো, রোমানভ বংশের জার বা সম্রাটগণ স্বৈরাচারী শাসন কায়েম করেন। যার শাসনাধীন রাশিয়ায় সাধারণ নাগরিকের ব্যক্তি স্বাধীনতা বলতে কিছু ছিল না। যার নিজের ইচ্ছা মতো ডুমা হতে হচ্ছে জাতীয় আইন সংসদ ও জেম এস্টভো স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান ভেঙে দিতে পারতেন। সাধারণ মানুষের সঙ্গে যাদের কোনো রকম সম্পর্ক ছিল না, দেশের শাসন পরিচালনার ক্ষেত্রে সাধারণ শ্রেণীর কোনো ভূমিকাই ছিল না। তাই এক প্রবাদে বলা হয়েছিল, ঈশ্বর থাকেন স্বর্গে আর জার থাকেন অনেক দূরে। আরো একটু জেনে নাও, রাশিয়ার রোমানভ বংশীয় জার সরকার অরুশবাসীদের উপর নানা ধরনের দমনমূলক নীতি নেয়। অরুশ বসবাসকারী অঞ্চলগুলির জমি ছিল উর্বর প্রকৃতির এবং খনিজ সম্পদে সমৃদ্ধশালী, তাই সরকার এদের বসবাস অঞ্চলে 36 মিলিয়ন ডেসিয়াটিন জমি অধিকার করে নেয়। ডেসিয়াটিন হচ্ছে জমি পরিমাপের একক। প্রথম বিশ্বযুদ্ধের ফলে ইউরোপের নানা দেশকে সংকটজনক পরিস্থিতির মুখোমুখি হতে হয়। রাশিয়া এই পরিস্থিতিতে দেশের কৃষকদেরও সেনাবাহিনীতে যোগ দিতে বলায় শিল্প উৎপাদন প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় রুশ জারের এই রাজনৈতিক পদক্ষেপ জনসাধারণকে ক্ষুব্ধ করে। অপরদিকে যুদ্ধরত প্রায় 10 মিলিয়ন সেনার খাবার, রসদ ও বেতন যোগাতে গিয়ে রাজকোষ প্রায় শূন্য হয়ে পড়ে। রেলপথকে সেনাদল, যুদ্ধ সরঞ্জাম ও অস্ত্র কারখানা জিনিসপত্র পরিবহনের কাজে লাগানো হয় হলে কয়লা সরবরাহ ব্যবস্থা বাধা পায়। এর পরিণতি হিসেবে জ্বালানি সংকট দেখা দেয়। প্রচুর কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি সাধারণ মানুষও সংকটে পড়ে। সব মিলিয়ে যুদ্ধজনিত কারণে রাশিয়াতে এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়। বিএই সামনার বলেন, প্রথম বিশ্বযুদ্ধে যোগ না দিলে জারতন্ত্রের পতন হয়তোবা ঘটতো না। এবার দেখো, কুলাক বলে একটা কি জিনিস আছে, কুলাক কি তোমাদের ছোট পয়সা আসবে। রাশিয়ায় দরিদ্র কৃষকরা কর প্রদান করতে এবং সংসার চালাতে গিয়ে তাদের জমিগুলি বিক্রি করে দিত। তাদের এই জমিগুলির এক শ্রেণীর সচ্ছল কৃষকরা কিনে নিত। এভাবে সোভিয়েত রাশিয়াতে যে নতুন যোদ্ধার শ্রেণীর আবির্ভাব ঘটে তারা কুলাক নামে পরিচিত হয়। এরা ছিল সমগ্র রাশিয়ার মোট জনসংখ্যার মাত্র 0.6%, এরাই সব সম্পত্তি কিনে নিচ্ছিল। 1898 খ্রিস্টাব্দে সোভিয়েত রাশিয়ায় সোশ্যাল ডেমোক্রেটিক ওয়ার্কার্স পার্টি নামে একটি রাজনৈতিক দল গঠিত হয়। 20 শতকের গোড়ায় দলটি মেনশেভিক ও বলশেভিক এই দুই ভাগে ভাগ হয়ে যায়। মেনশেভিক বা নরমপন্থী সমাজতন্ত্রীরা সংখ্যালঘু গোষ্ঠী নামে পরিচিত লাভ করে এবং বলশেভিক বা উগ্রপন্থী সমাজতন্ত্রীরা সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠী নামে পরিচিত হয়। বলশেভিক দলের প্রধান কর্মসূচি ছিল প্রকাশ্য সংগ্রামের মধ্য দিয়ে সর্বহারাদের একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা। অপরদিকে মেনশেভিক দলের প্রধান কর্মসূচি ছিল স্বাভাবিক পরিবর্তনের মধ্য দিয়ে সমাজতন্ত্রবাদের পূর্ণ সাফল্য অর্জন করা। মেনশেভিকরা সংখ্যালঘু হয়, শেষ পর্যন্ত রাশিয়ায় বলশেভিক দল অধিক ক্ষমতাশালী হয়ে ওঠে। পেট্রোগ্রাড শহরে বলশেভিকদের নেতৃত্বে 80 থেকে 90 হাজার শ্রমিক খাদ্যের দাবিতে অনশন শুরু করে। 8 মার্চ 1917 খ্রিস্টাব্দ বা জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী 23শে ফেব্রুয়ারি, রাশিয়ান ক্যালেন্ডারকে বলা হয় জুলিয়ান ক্যালেন্ডার, তারা স্লোগান দেয় স্বৈরতন্ত্র নিপাত যাক, যুদ্ধ নিপাত যাক। যারের পাবলোভ
ভস্কি রেজিমেন্ট ও ভলিনস্কের রেজিমেন্ট বিপ্লবীদের উপর গুলি চালাতে অস্বীকার করে। তারা বলে না, আমরা সাধারণ কৃষকদের উপর কেন গুলি চালাবো, রাশিয়ার সাধারণ মানুষের উপর আমরা গুলি চালাবো না। জারের সেনাদের অনেকে বিপ্লবীদের সঙ্গে যোগ দেয় এবং সেনাবাহিনী নিজেই বিপ্লবীদের সঙ্গে যোগ দেওয়া শুরু করে। রাশিয়ার বিভিন্ন শহর ও গ্রামে সোভিয়েত গড়ে উঠতে শুরু করে। জার দ্বিতীয় নিকোলাস পদত্যাগ করতে বাধ্য হন। দীর্ঘ 300 বছরের রোমানব বংশীয় জার শাসনের অবসান ঘটে। ডুমার বুর্জোয়া নেতা সোশ্যাল ডেমোক্রাট দলের প্রিন্স জর্জ উলভব এর নেতৃত্বে এক অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকার গঠিত হয়। ফলে 1917 খ্রিস্টাব্দে মার্চ বিপ্লব বা রুশ বিপ্লবের প্রথম পর্বের সমাপ্তি ঘটে। রুশ বিপ্লবের আর এক নাম মার্চ বিপ্লব। 1917 খ্রিস্টাব্দে মার্চ মাসে রুশ বিপ্লব জারতন্ত্রের উচ্ছেদ ঘটালো, জনগণের শাসন প্রতিষ্ঠায় ব্যর্থ হয়। 1917 খ্রিস্টের নভেম্বর মাসে সংঘটিত বলশেভিক বিপ্লবের মধ্য দিয়ে সোভিয়েত জনগণ শাসন ক্ষমতা পায়। সোভিয়েত রাশিয়ায় মার্চ বিপ্লবের পর দ্বৈত শাসন শুরু হয়। ডুমা বা সোভিয়েত পার্লামেন্ট বুর্জোয়া সদস্যরা এক অস্থায়ী সরকার গঠন করে। বলশেভিক দল এই সরকারকে অমান্য করে। বলশেভিকদের নেতৃত্বে সোভিয়েত রাশিয়ার বিভিন্ন অংশে সোভিয়েত পরিষদ গড়ে উঠতে শুরু করে। এদিকে অস্থায়ী সরকার সোভিয়েতবাসীর কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ করতে না পারায় দ্রুত জনপ্রিয়তা হারায়। তাই শ্রমিক কৃষকদের আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। লেনিন, পুরোনাম ভ্লাদিমির ইলিশ ইলিয়ানভ, সুইজারল্যান্ডের নির্বাসন থেকে ফিরে এসে তার এপ্রিল থিসিস ঘোষণা করেন। এই ঘোষণায় তিনি বলেন, কৃষকদের জমি দিতে হবে, শ্রমিকদের হাতে কারখানা দিতে হবে এবং সমস্ত ক্ষমতা থাকবে সোভিয়েতের হাতে। লেনিন স্পষ্ট ভাষায় ঘোষণা করেন যে রুশ বিপ্লবের প্রথম পর্যায়ের ফলশ্রুতি হল বুর্জোয়াদের ক্ষমতা লাভ, কিন্তু এই বিপ্লবের দ্বিতীয় পর্যায়ে কৃষক ও সর্বহারাদের হাতে ক্ষমতার হস্তান্তর ঘটবে। লেনিন শ্রমিক কৃষক সৈনিক ও সাধারণ রুশবাসীর কাছে সর্বহারার এক নায়ক তন্ত্র, ডিক্টেটরশিপ অব দ্য প্রলেতারিয়েত প্রতিষ্ঠার আহ্বান জানান। লেনিন এক ঘোষণায় বলেন, বলশেভিক দল ক্ষমতা আসলে সেনারা পাবে শান্তি, কৃষকরা পাবে জমি এবং শ্রমিকরা পাবে রুটি। সোভিয়েত রাজধানী পেট্রোগ্রাদ শহরে শ্রমিক কৃষক সৈনিকরা সমবেত হয়। তারা সমস্ত ক্ষমতা সোভিয়েতগুলির হাতে দেওয়ার দাবি জানায়। 16 জুলাই অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকার এই দাবি অমান্য করে। সরকারি সেনারা আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নীতি নিলে সরকার বিরোধিতা চরমে পৌঁছায়। এই প্রেক্ষিতে লেনিনের নির্দেশে টটস্কি লাল ফৌজের নেতৃত্ব দেন। রেড গার্ড বা লাল ফৌজের স্বেচ্ছাসেবকগণ রেল স্টেশন, রাষ্ট্রীয় ব্যাংক, টেলিফোন এক্সচেঞ্জ সহ সরকারি দপ্তরগুলি দখল নেন। কেরেনস্কি গোপনে মার্কিন যুক্তরাষ্ট্রে পলায়ন করেন। বলশেভিক দল সোভিয়েত রাষ্ট্র ক্ষমতার দখল নেয় এবং সেখানে প্রতিষ্ঠিত হয় সর্বহারার একনায়কতন্ত্র। এবার একটু জেনে নাও, সোভিয়েত রাশিয়ার জারতন্ত্র বিরোধী কার্যকলাপের জেরে লেনিনকে প্রথমে 3 বছরের জন্য সাইবেরিয়া নির্বাসন করা হয়। সেখান থেকে ফিরে আসার পরও তার উপর নজরদারি চালানো হয়। এই পরিস্থিতিতে সোভিয়েতের শ্রমিক সংগঠন এবং জার বিরোধী কার্যকলাপ অসম্ভব দেখে তিনি স্বেচ্ছায় সুইজারল্যান্ডে চলে যান। সেখানে থাকাকালীন তিনি ইস্কা নামে বা ইস্কা কথার অর্থ হল স্ফুলিঙ্গ পত্রিকা বের করেন। বড় হরফের ছাপা ইস্কা কথাটার নিচে লেখা থাকত, এই স্ফুলিঙ্গ থেকে আগুন জ্বলবে। এবার দেখো লেনিনও তার চিন্তা সম্পর্কে একটু জেনে নাও। রাশিয়ার কাজান প্রদেশের সিম বিরস্ক শহরে এক উচ্চ মধ্যবিত্ত পরিবারের লেনিন ভ্লাদিমির ইলিশ ইলিয়ানভ এর জন্ম 22 এপ্রিল 1870 খ্রিস্টাব্দে। নিজের সম্পাদিত ইস্কা পত্রিকায় লেনিন তার রাজনৈতিক চিন্তা তুলে ধরেন। তিনি মত প্রকাশ করে বলেন, সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে রাশিয়ার যাবতীয় সমস্যার সমাধান সম্ভব নয়। রাশিয়ায় বুর্জোয়া প্রজাতন্ত্রের অস্তিত্ব রয়েছে। তাই তিনি এপ্রিল থিসিস নামে এক নতুন মতবাদ প্রকাশ করেন। এই মতবাদে বলা হয়, রাশিয়ায় বুর্জোয়া প্রজাতন্ত্রী সরকার পতন ঘটিয়ে সোভিয়েতগুলির হাতে ক্ষমতা তুলে দেওয়া হবে শ্রমিকদের দ্বারা এবং শ্রমিকদের স্বার্থে সরকারি ক্ষমতা দখল করা হবে, গড়ে তোলা হবে সর্বহারার একনায়কতন্ত্র। তার চিন্তায় সর্বহারাদের একনায়কতন্ত্র প্রতিষ্ঠার পরিকল্পনা লক্ষ্য করা যায়। লেনিন বলেছিলেন, রাজনৈতিক ক্ষমতা লাভের পর বলশেভিকদের প্রধান কাজ হবে যুদ্ধের অবসান ঘটিয়ে দেশে শান্তি ফিরিয়ে আনা। উৎপাদন ব্যবস্থা, বন্টন ব্যবস্থা ও ব্যাংক ব্যবস্থার উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, কোন রকম ক্ষতিপূরণ দান ছাড়াই জমিদারদের জমি বাজেয়াপ্ত করা এবং সেগুলি কৃষকদের মধ্যে বন্টন করা, শিল্প প্রতিষ্ঠানগুলির জাতীয়করণ করা এবং সেগুলি শ্রমিকদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। 1688 খ্রিস্টাব্দে স্টুয়ার্ট রাজাদের আমলে ইংল্যান্ডে গৌরবময় বিপ্লবের মধ্য দিয়ে বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব আত্মপ্রকাশ করে। লেনিনের চিন্তার মূল লক্ষ্য ছিল এই ধরনের বিপ্লবকে সমাজবাদী বিপ্লবে রূপান্তরিত করা এবং জমিদার শ্রেণী ও পুঁজিপতি শ্রেণীর উচ্ছেদ সম্পূর্ণ করা।
এবার দেখো সমকালীন বিশ্বে রুশ বিপ্লবের কি প্রভাব পড়েছিল। 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লব সমকালীন বিশ্বের সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। রুশ বিপ্লবের পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর সোভিয়েত রাশিয়া যান। সেখানে গিয়ে তিনি শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি সহ সর্বক্ষেত্রে উন্নতি দেখে রাশিয়ার চিঠি লেখেন। এখানে এসে যেটা সবচেয়ে আমার চোখে ভালো লেগেছে তা হচ্ছে এই ধন গরিমার ইতরতার সম্পূর্ণ তিরোভাব। কেবলমাত্র এই কারণেই এদেশে জনসাধারণের আত্মমর্যাদা এক মুহূর্তে অবহারিত হয়েছে। চাষা ভুষো সকলেই আজ অসম্মানের বোঝা ঝেড়ে ফেলে মাথা তুলে দাঁড়াতে পেরেছে। এইটা দেখে আমি যেমন বিস্মিত তেমনি আনন্দিত হয়েছি। এবার একটু জেনে নাও, আগে রাশিয়ায় জুলিয়ান ক্যালেন্ডারের প্রচলন ছিল। এই ক্যালেন্ডারের তারিখ পশ্চিম ইউরোপ বা বর্তমান রাশিয়ার ক্যালেন্ডারের থেকে 13 দিন পিছিয়ে ছিল। সামাজিক প্রভাব। রুশ বিপ্লব সমাজ ব্যবস্থার এক পরিবর্তনের বার্তা আনে। রাশিয়ার সমাজ সাম্যবাদ প্রতিষ্ঠিত হয়। পূর্ব ইউরোপের দেশগুলিতে সাম্যবাদী সমাজ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ শুরু হয়। ইংল্যান্ড, ফ্রান্সের মতো পুঁজিবাদী দেশগুলিও সাম্যবাদের প্রসার রোধে লক্ষ্যে শ্রমিক কল্যাণমূলক আইন চালু করে। ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইটালি, বেলজিয়াম, হাঙ্গেরি, পোল্যান্ড ইত্যাদি দেশে নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে শ্রমিকরা ধর্মঘট রীতি চালু করে। অর্থনৈতিক প্রভাব দেখো, 1917 খ্রিস্টাব্দে বলশেভিক বিপ্লব সোভিয়েত রাশিয়ায় তথা বিশ্ব অর্থনীতিতে গভীর প্রভাব ফেলেছিল। রুশ বিপ্লবের সুবাদেই সোভিয়েত রাশিয়ায় ধন সম্পদ সুষম বন্টনের উদ্যোগ শুরু হয়। এতে প্রভাবিত হয়ে পূর্ব ইউরোপের কয়েকটি দেশে ধন বন্টন নীতি গৃহীত হয়। পুঁজিবাদী গোষ্ঠী সাম্যবাদের প্রসার রোধে সক্রিয় হয়ে ওঠে, যার আমলের যাবতীয় রাষ্ট্রীয় ঋণ বাতিল করে দেন। এতে সোভিয়েত রাশিয়াকে ঋণদানকারী পশ্চিমী দেশগুলো অসন্তুষ্ট হয়। রাজনৈতিক প্রভাব। বলশেভিক বিপ্লবের মধ্য দিয়ে সোভিয়েত রাশিয়ায় সর্বহারা সরকার প্রতিষ্ঠিত হয়। এই বিপ্লবের ধাক্কায় জার্মানির হোহেনজোলেন রাজবংশ, অস্ট্রিয়ার হ্যাবসবার্গ রাজবংশের পতন ঘটে। বলশেভিক আদর্শ উদ্বুদ্ধ হয়ে যুদ্ধফেরত জার্মান সেনারা দেশে রুশ বিপ্লবের কাহিনী প্রচার করে। যুদ্ধ শেষে জার্মানিতে শ্রমিক বিপ্লব চরমে ওঠে। চীনে সান ইয়াতসেন এবং তুরস্কে কামাল পাশা জাতীয় মুক্তিযুদ্ধে সোভিয়েতের কাছ থেকে সাহায্য গ্রহণ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে পূর্ব ইউরোপের চেকোস্লোভাকিয়া, রোমানিয়া, বুলগেরিয়া, পোল্যান্ড ইত্যাদি দেশে সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয়। এবার দেখো এনইপি বা নিউ ইকোনমিক পলিসি অব লেনিন কি ছিল। বলশেভিক দল ক্ষমতা আসার পরে লেনিন সোভিয়েত রাশিয়ায় যে অর্থনৈতিক ব্যবস্থা চালু করেন তার নাম যুদ্ধকালীন সাম্যবাদ। এই ব্যবস্থা অনুসারে শিল্প কারখানা, জমি ও অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোর উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। এই জাতীয়করণ বা রাষ্ট্রীয়করণ কর্মসূচির প্রতিবাদ জানায় কৃষক, শ্রমিক সহ সোভিয়েতবাসীগণ। এই প্রেক্ষাপটে লেনিন বিশুদ্ধ সাম্যবাদের পথ থেকে সরে আসে এক নতুন অর্থনৈতিক নীতি ঘোষণা করেন। মার্চ 1921 খ্রিস্টাব্দে লেনিনের এই ঘোষণা নতুন অর্থনৈতিক নীতি নিউ ইকোনমিক পলিসি এনইপি নামে পরিচিত। এনইপি অনুযায়ী সরকারি কৃষকদের কাছে জোর করে শস্য আদার পরিবর্তে তাদের উৎপাদনের উপর নির্দিষ্ট হারে কর চাপায়। শিল্পক্ষেত্রগুলিতেও রাষ্ট্রকরণ নীতি শিথিল করা হয়। ছোট আকারের শিল্প প্রতিষ্ঠান ও কলকারখানাগুলির উপর থেকে সরকারি নিয়ন্ত্রণ তুলে নেওয়া হয়। শুধুমাত্র বড় আকারের শিল্প প্রতিষ্ঠানগুলির নিয়ন্ত্রণ সরকারের হাতে রাখা হয়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিদেশি বাণিজ্যের নিয়ন্ত্রণ থাকে সরকারের হাতে। অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে ব্যক্তিগত মূলধন বিনিয়োগে মেনে নেওয়া হয়। এরপরে দেখো প্রথম বিশ্বযুদ্ধ কি হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ ছিল ইউরোপের দেশগুলির মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব ও বিরোধের পরিণতি। এই বিদ্বেষের ফলে ইউরোপ দুটি শক্তি শিবিরে বিভক্ত হয়ে যায়। কিন্তু শুধু ইউরোপের মধ্যে নয়, ইউরোপের বাইরে বিশেষত আফ্রিকায় তাদের মধ্যে চলছিল সাম্রাজ্য স্থাপনের তীব্র প্রতিযোগিতা। ইউরোপের বলকান অঞ্চলের পরিস্থিতি ছিল অগ্নিগর্ভ। শেষ পর্যন্ত এই অঞ্চল থেকেই প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়। অস্ট্রিয়া সার্বিয়া আক্রমণ করার সঙ্গে সঙ্গে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। এই যুদ্ধে এক পক্ষে ছিল ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়াকে নিয়ে গঠিত মিত্র শক্তি জোট। পরে এই জোটে যোগ দেয় ইটালি, জাপান, চীন, পর্তুগাল, রোমানিয়া ইত্যাদি দেশ। আবার এই যুদ্ধের অপর পক্ষে ছিল জার্মানি, অস্ট্রিয়া, তুরস্ক, বুলগেরিয়াকে নিয়ে গঠিত অক্ষ শক্তি বা কেন্দ্রীয় শক্তি জোট। এই যুদ্ধে প্রথম দিকে আমেরিকা নিরপেক্ষ ছিল, কিন্তু জার্মান সাবমেরিনের একটানা আক্রমণে মার্কিন বাণিজ্য দরি ধ্বংস হতে থাকলে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে অংশ নেয় ও মিত্রপক্ষে জোটে যোগ দেয়। দুটি রণাঙ্গনে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। এবার প্রথম বিশ্বযুদ্ধের ঘটনাবলী দেখো।
1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে জার্মান সেনাবাহিনী বেলজিয়ামের প্রতিরোধ ভেঙে ফ্রান্সের দিকে অগ্রসর হয়। ইঙ্গো ফরাসি জোটের সেনাদল সেনাদের বিপর্যস্ত করে জার্মান সেনারা প্যারিস থেকে 30 মাইল দূরে এসে উপস্থিত হয়। মিত্রপক্ষের সর্বাধিনায়ক জেনারেল ফচ মান নদীর তীরে জার্মান সেনাদের অগ্রগতি রোধ করায় প্যারিস বিপদমুক্ত হয়। জার্মান সেনাদলের অপর একটি অংশ বেলজিয়ামের দখল নেয়, কিন্তু জার্মান সেনারা ইমপ্রেসের যুদ্ধে ইংল্যান্ডকে হারাতে ব্যর্থ হয়। অপরদিকে রুশ সেনাদল পূর্ব ইউরোপ আক্রমণে উদ্যত হয়, কিন্তু তারাও ক্যাটেনবার্গের যুদ্ধে অস্ট্রিয়া জার্মানির মিলিত বাহিনীর কাছে পরাজিত হয়। 1915 খ্রিস্টাব্দের প্রথম দিকে ইটালি ও জাপান মিত্রপক্ষে যোগ দিয়ে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। তুরস্ক জার্মানির পক্ষে যোগ দেয়। তুরস্ক দার্দানেলিস প্রণালী বন্ধ করে দেয়। এর ফলে মিত্রপক্ষ ও রাশিয়ার মধ্যেকার যোগসূত্র ছিন্ন হয়ে যায়। ইঙ্গো ফরাসি জোটের সেনারা দার্দানেলিসে আক্রমণ চালিয়ে তুরস্কের কাছে হার মানে। গ্যালিপোলির যুদ্ধেও মিত্রপক্ষের জোট হেরে যায়। মধ্যপ্রাচ্যের মেসোপটেমিয়ার কুট এল আমারার যুদ্ধে ইংরেজ সেনারা হেরে যায়। ইংরেজ সেনারা বাগদাদের দখল নেয়। জার্মানি ও অস্ট্রিয়ার মিলিত বাহিনীর কাছে সার্বিয়া শোচনীয়ভাবে পরাজিত হয়। 1916 খ্রিস্টাব্দে পশ্চিম সীমান্তে ভেরদা ফ্রান্সের প্রবেশ প্রান্ত, ভেরদা কি ফ্রান্সের যেটা প্রবেশ প্রান্ত, ও সমিতে জার্মান ও মিত্রপক্ষের সেনাদের মধ্যে প্রবল যুদ্ধ বাধে। বোমেনিয়া অস্ট্রিয়া জার্মানির মিলিত বাহিনীর কাছে হার মানে। অস্ট্রিয়া ও জার্মানি উভয়ে রোমানিয়ার রাজধানী বুকারেস্ট দখল করে। জাটল্যান্ডের নৌযুদ্ধে ইংল্যান্ড ও জার্মানি উভয় পক্ষেরই বিপুল ক্ষয়ক্ষতি হয়। 1917 খ্রিস্টাব্দে এই বছর সোভিয়েত রাশিয়ায় বলশেভিক বিপ্লব ঘটলে জারতন্ত্রের অবসান ঘটে। এই সময় লেনিন তার এপ্রিল থিসিসের মাধ্যমে রুশ জনসাধারণকে যুদ্ধ প্রত্যাহার করার আহ্বান জানান। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র তার নিরপেক্ষতা নীতি ভেঙে প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয়। মার্কিন যুক্তরাষ্ট্র ইংল্যান্ড ও ফ্রান্সকে প্রচুর পরিমাণে ঋণ দেয়। এছাড়াও যুদ্ধে মিত্রপক্ষকে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্রের যোগান দেয়। এর ফলে মিত্রপক্ষের শক্তি বহু গুণ বেড়ে যায়। ফলাফলস্বরূপ যুদ্ধের গতি বদলে মিত্রপক্ষের অনুকূলে আসে। 1918 খ্রিস্টাব্দে নতুন রুশ কমিউনিস্ট সরকার জার্মানির সঙ্গে ব্রেস্ট লিটোভস্কের চুক্তি স্বাক্ষর করে। জার্মান সেনাদল প্যারিসের 40 মাইলের মধ্যে এসে পড়ে, কিন্তু জেনারেল ফোসিয়ানের সুদক্ষ নেতৃত্বে মিত্রপক্ষের অনুকূলে যুদ্ধের গতি বদলে যায়। একে একে তুরস্ক, বুলগেরিয়া, অস্ট্রিয়া পরাজিত হয় ও তারা মিত্রপক্ষের কাছে আত্মসমর্পণ করে। জার্মানিতে কাইজার দ্বিতীয় উইলিয়ামের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হলে তিনি জার্মানি ছেড়ে হল্যান্ডে চলে যান। এই সুযোগে প্রতিষ্ঠিত হয় প্রজাতান্ত্রিক সরকার। এই সরকার মিত্র শক্তির সঙ্গে যুদ্ধ বিরতি চুক্তি স্বাক্ষর করে। 11 নভেম্বর 1918 খ্রিস্টাব্দে সমাপ্তি ঘটে প্রথম বিশ্বযুদ্ধে। এবার দেখো প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃতি কি। সমগ্র বিশ্বের ইতিহাসে প্রথম বিশ্বযুদ্ধ ছিল প্রথম সর্বাত্মক যুদ্ধ, ফার্স্ট টোটাল ওয়ার। মানুষ এর আগে এরকম যুদ্ধ কখনো দেখেনি, ছোট ছোট যুদ্ধ দেখেছে। পৃথিবীর প্রায় সমস্ত দেশই কোনো না কোনো ভাবে এই যুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়েছিল। জলে, স্থলে, অন্তরীক্ষে সর্বোচ্চ এই যুদ্ধের বিস্তার ঘটেছিল। এমনকি গির্জা ও শিক্ষায়তন গুলিও যুদ্ধরত দেশগুলির আক্রমণের হাত থেকে রক্ষা পায়নি। ইতিপূর্বে বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে যুদ্ধ জয়ের চেষ্টা আর কখনো এত ধ্বংসাত্মক ভাবে ব্যবহৃত হয়নি। এই যুদ্ধে ডুবোজাহাজ, ট্যাঙ্ক, ভারী কামান, উড়োজাহাজ থেকে বোমাবর্ষণ প্রভৃতি ধ্বংসাত্মক প্রযুক্তিগত উপকরণ ও পদ্ধতিকে কাজে লাগানো হয়। এত বিপুল সংখ্যক সৈন্য এর আগে কোনো যুদ্ধেই নিয়োগ করা হয়নি। যুদ্ধে জড়িত প্রত্যেকটি দেশই তাদের মোট সেনা সংখ্যার প্রায় সম্পূর্ণ অংশকে এই যুদ্ধে নিয়োজিত করেছিল। কোটি কোটি মানুষ এই যুদ্ধের বিভৎস রূপ প্রত্যক্ষ করে। মাস্টার গ্যাস, বিষাক্ত গ্যাস, তরল আর্গন, রোগের জীবাণু দ্বারা শত্রুপক্ষকে পরাজিত করার অভিনব ভয়াবহ প্রচেষ্টা দেখা দেয়। প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী দেশগুলিতে জাতীয় চেতনার অভূতপূর্ব জাগরণ ঘটেছিল। দল ও মত নির্বিশেষে সমাজের সমস্ত স্তরের মানুষ নিজ নিজ দেশের সরকারকে সমর্থন জানায়। প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল কি হয় দেখো। প্রথম বিশ্বযুদ্ধে ব্যাপক মানব সম্পদের হানি ঘটে। কারণ ঘটবে, এত আধুনিক যুদ্ধাস্ত্র ব্যবহার হয় যে যুদ্ধে অংশগ্রহণকারী প্রায় 6.5 কোটি সেনার মধ্যে 1 কোটির বেশি মারা যায়। চিরতর পঙ্গু হয়ে যায় প্রায় 70 লক্ষ জন। যুদ্ধ শেষে খাদ্যাভাব, রোগ ও মহামারীতে অসংখ্য অসামরিক ব্যক্তি প্রাণ হারায়। প্রথম বিশ্বযুদ্ধে জড়িত প্রত্যেকটি দেশই আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়। প্রথম বিশ্বযুদ্ধে সর্বমোট $27,000 কোটি অপচয় হয়। এই বিশ্বযুদ্ধে যোগদানকারী রাষ্ট্রগুলির প্রতিদিন খরচ হয়েছিল মোট $24 কোটি।
স্থাবর অস্থাবর সম্পত্তি মিলিয়ে যুদ্ধজনিত কারণে প্রায় $150 বিলিয়ন মূল্যের সম্পত্তি নষ্ট হয়। প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল হিসেবে ইউরোপীয় মানচিত্রে বদল ঘটে, এক ভাষাভাষী ও এক জাতিগোষ্ঠীর ভিত্তিতে ইউরোপীয় রাষ্ট্রগুলি নতুন রূপ পায়। পূর্বতন রুশ সাম্রাজ্য থেকে 4টি নতুন রাষ্ট্র ফিনল্যান্ড, এস্টোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়ার জন্ম হয়। জার্মানি, অস্ট্রিয়া, রাশিয়া কর্তৃক পোল্যান্ডের অধিকৃত অঞ্চলগুলি পুনরুদ্ধার করে নতুন পোল্যান্ড রাষ্ট্র গঠিত হয়। বোহেমিয়া ও মোরাভিয়া নিয়ে চেকোস্লোভাকিয়া গঠিত হয়। বসনিয়া হার্জেগোভিনার সঙ্গে সার্বিয়াকে যুক্ত করে গঠিত হয় ইগোস্লাভিয়া রাষ্ট্র। প্রথম বিশ্বযুদ্ধের পর জাতীয়তাবাদের প্রসারের সূত্রে গণতন্ত্রের প্রসার ঘটে। জার্মানি, অস্ট্রিয়া, তুরস্কে রাজতন্ত্রের পরিপ্রেক্ষিতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সূচনা ঘটে। তুরস্কের কাছে হেরে গ্রিসে রাজতন্ত্রের অবসান ও প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়। লাটভিয়া, লিথুয়েনিয়া এবং পোল্যান্ডে পোল্যান্ড সহ বিভিন্ন দেশে গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এগুলো সব প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল। প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা মানুষকে শান্তি ও নিরাপত্তার জন্য উন্মুখ করে তোলে। আন্তর্জাতিক স্তরে সৌহার্দ ও সমঝোতা যে শান্তি ও নিরাপত্তার প্রধান শর্ত, এই সত্য মানুষের কাছে স্পষ্ট হয়ে ওঠে। বিশ্বের বিভিন্ন দেশের মাঝে ঐক্য ও সম্প্রীতি রক্ষার মাধ্যম হিসেবে গড়ে ওঠে জাতিসংঘ বা লীগ অব নেশনস নামে আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এবার দেখো আন্তর্জাতিক সম্পর্ক উইডরো উইলসন ও 14 দফা নীতির প্রেক্ষিত কি ছিল। মার্কিন রাষ্ট্রপতি উইডরো উইলসন 14 দফা নীতি ঘোষণার দ্বারা আন্তর্জাতিক শান্তির ভিত্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেন। প্রথম বিশ্বযুদ্ধের মতো ব্যাপক ও বীভৎস যুদ্ধ ইতিপূর্বে ঘটেনি। এই যুদ্ধে মানব সম্পদ ও আর্থিক সম্পদ অপূরণীয় ক্ষতি হয়েছিল। বিশ্বের 2/3 লোক এই যুদ্ধের প্রভাবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। যুদ্ধের এই ব্যাপকতা ও বীভৎসতা উইলসনের 14 দফা নীতির প্রেক্ষিত রচনায় সাহায্য করেছিল। ইউরোপের মানচিত্র নতুন করে আঁকার আগে স্থানীয় জনগণের মনোভাব ও মতামত গ্রহণ করার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, জনমতের ভিত্তিতে আইনসম্মত শাসন প্রতিষ্ঠা করাই আমাদের উদ্দেশ্য। উইলসনের 14 দফা দাবিগুলির অন্যতম বৈশিষ্ট্য ছিল এই দাবিগুলিতে জার্মানিকে শান্তি প্রদান ও তার বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের কোনো উল্লেখ ছিল না। জার্মানির কাছ থেকে বিদেশি দেশগুলির ক্ষতিপূরণ পাওয়ার কোনো উল্লেখ ছিল না। জার্মানি সহ বিশ্বের সব শক্তিশালী দেশগুলি কম অস্ত্র মজুত করার কথা বলা হয়েছিল। ইউরোপের উপনিবেশগুলির স্বাধীনতা ফিরিয়ে দিয়ে ইউরোপ পুনর্গঠনের কথা বলা হয়েছিল। যুদ্ধে বিজয়ী দেশগুলি বিশ্বজুড়ে একাধিপত্য প্রতিষ্ঠা করবে, এরও কোনো আভাস ছিল না এই দাবিপত্রে। শেষ পর্যন্ত অবশ্য শান্তি স্থাপনের ক্ষেত্রে তার এই বিখ্যাত 14 দফা নীতি অনেক ক্ষেত্রে যথাযথভাবে অনুসৃত হয়নি। পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে যোগ দিল, উইলসন তার শান্তি প্রতিষ্ঠার আদর থেকে সরে আসেননি। এরপর দেখো ভার্সাই চুক্তি। দেখো ভার্সাই চুক্তি ছাড়া সম্পাদিত কয়েকটি চুক্তি ছিল আরো অনেক, কিন্তু ভার্সাই চুক্তি ছিল মূল চুক্তি। কিরকম, প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলে বিশ্বের 32 দেশের প্রতিনিধিরা ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে মিলিত হন January 1919। প্যারিসের কাছে ভার্সাই রাজপ্রাসাদে জার্মানি ও মিত্রপক্ষ জোটের মধ্যে স্বাক্ষরিত হয় ভার্সাই সন্ধি June 18, 1919। প্যারিস শান্তি সম্মেলনে এছাড়া বেশ কয়েকটি চুক্তি সম্পাদিত হয়। জার্মানি যাতে ভবিষ্যতে অন্য দেশকে আক্রমণ করতে না পারে তার ব্যবস্থা করা হয় ভার্সাই চুক্তির মাধ্যমে। এই চুক্তির 231 নং ধারায় যুদ্ধের যাবতীয় দায় জার্মানির উপর চাপিয়ে দেওয়া হয়। বলা হয় জার্মানি ও তার সহযোগী দেশগুলির আক্রমণের দরুন মিত্রপক্ষভুক্ত দেশগুলির ও তাদের অধিবাসীদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পূরণ করতে বাধ্য থাকবে জার্মানি। এই যে জার্মানির উপরে যে চাপানো ব্যবস্থা, এর ফল খুব খারাপ হতে চলেছে। শোনো অর্থনৈতিক সমীকরণ। ভার্সাই চুক্তিতে বলা হয় যুদ্ধজনিত সমস্ত ক্ষয়ক্ষতির দায়িত্ব জার্মানিতে নিতে হবে এবং তাকে সমস্ত ক্ষতিপূরণ করতে হবে। তবে কি পরিমাণ অর্থ বা কাকে কাকে কত কিভাবে বা কতটা দিতে হবে তা ভার্সাই চুক্তিতে স্থির হয়নি, পরে তা নির্ধারণ করা হয়। ভার্সাই চুক্তির অর্থনৈতিক সমীকরণ ছিল এরকম, জার্মানি যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ $5 বিলিয়ন অর্থাৎ £660 কোটি দেবে। জার্মানির বড় আকারের বাণিজ্য বন্দরগুলি ফ্রান্স এবং যুদ্ধ জাহাজগুলি ইংল্যান্ড পাবে। জার্মানি বাধ্যতামূলকভাবে ইটালি, ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গকে তাদের প্রয়োজনীয় কয়লা, লোহা, কাঠ, রবার ইত্যাদি সরবরাহ করবে। জার্মানির মোট 760টি কয়লা খনির মধ্যে 53টি কয়লা খনি, 16টি জিঙ্ক, 11টি সীসার খনি পোল্যান্ডের অধীনে আসবে। মিত্র শক্তি দ্বারা উৎপাদিত শিল্পদ্রব্য বিক্রয়ের জন্য জার্মানির বাজারে মিত্র শক্তি বর্গ অগ্রাধিকার পাবে। জার্মানির এলবা, ওডার, নিয়েসেন, দানিউব নদী এবং কিল কানাল আন্তর্জাতিক শাসনাধীনে থাকবে। তুরস্ক, বালগেরিয়া, মরক্কো, সাইবেরিয়া, মিশর, সায়াম ইত্যাদি দেশের যাবতীয় সম্পত্তি ও বিশেষ অধিকার পরিত্যাগ করতে হবে জার্মানিকে।
জার্মানির বাইরে জার্মান নাগরিকদের সম্পত্তি মিত্র শক্তি বাজেয়াপ্ত করতে পারবে। দেখো কত বড় অন্যায়, জার্মানির বাইরে জার্মান নাগরিকদের সম্পত্তি মিত্র শক্তি বাজেয়াপ্ত করতে পারবে। জার্মানি মিত্রপক্ষকে 5,000 রেল ইঞ্জিন এবং 1.5 লক্ষ মোটর গাড়ি প্রদান করতে দায়বদ্ধ থাকবে। জার্মানিকে আর্থিক দিক থেকে শেষ করে দিয়ে তার কাছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার সাহায্য চাইছিল দুরাশা। সমালোচকদের ধারণায় ভার্সায় সন্ধির অর্থনৈতিক শর্তাবলীর দ্বারা জার্মানির প্রতি অবিচার করা হয়েছিল। ভার্সায় সন্ধি প্রকৃতপক্ষে শান্তি চুক্তি না হয়ে অর্থ আদায়কারী চুক্তিতে রূপান্তরিত হয়েছিল। জার্মানির ওপর ক্ষতিপূরণের বিশাল বোঝা চাপিয়ে দিয়ে জার্মান অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল। তাছাড়া জার্মানির ওপর ক্ষতিপূরণের চাপানোর মধ্যে প্রতিফলিত হয়েছিল এক প্রতিহিংসাপরায়ণ মনোভাব। বস্তুত জার্মানি নিজেই তখন বিধ্বস্ত বিপর্যস্ত, তার পক্ষে নিজের ঘর সামলানো ছিল অত্যন্ত কঠিন, কার্যত অসম্ভব এক কাজ। এর উপর ক্ষতিপূরণের বোঝা ছিল মরার উপর খাড়ার ঘা। তারপরে পক্ষে এই বিরাট দাবি মেটানো কার্যত অসম্ভব ছিল। পরে মার্কিন যুক্তরাষ্ট্র ঋণ দেওয়ায় সেই অবস্থা কিছুটা সামলাতে পেরেছিল। মার্কিন যুক্তরাষ্ট্র দেখলে তো এই দেশ তো একদম শেষ হয়ে যাচ্ছে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ঋণ দিল। বলা হয় ভার্সাই সন্ধি ছিল এক অনমনীয় সন্ধি। ভার্সাই সন্ধির বিভিন্ন শর্তগুলিতে যে অনমনীয়তা দেখানো হয়েছিল তারই প্রতিক্রিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পট ভূমিকা রচিত হয়। ঐতিহাসিক ইএস কার বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ লিখিয়েছিল ভার্সাই সন্ধির মধ্যেই। অনেকের ধারণায় জার্মানের জন্য যেহেতু বিশ্বযুদ্ধ বেঁধেছিল, তাই প্যারিস সম্মেলনে ভার্সাই চুক্তির রচয়িতাদের পক্ষে নিষ্ঠুর ও প্রতিহিংসাপরায়ণ মনোভাব দেখানো স্বাভাবিক ছিল। যুদ্ধোত্তর পরিস্থিতিতে মিত্র শক্তির পক্ষে তাই ন্যায় সন্ধি রচনা সম্ভব ছিল না। পরাজিত শত্রুর কাছে সব শান্তি চুক্তি অন্যায় বা নিষ্ঠুর বলে মনে হতে পারে। পরাজিত শত্রুর পক্ষ শান্তি চুক্তির সাদরে বরণ করতে নিচ্ছে এমন নিদর্শন ইতিহাসে খুব বেশি নেই। এরপর তো জাতিসংঘ, প্রথম বিশ্বযুদ্ধের শেষে মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে চতুর্দশ নীতি ঘোষণা করেন। এই নীতির ঘোষণার 14 নং ধারায় উইলসন বলেন, বিশ্বের সমস্ত জাতির প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠা, স্বাধীনতা রক্ষা এবং নিরাপত্তা রক্ষার জন্য এক আন্তর্জাতিক সংস্থা গঠন করতে হবে। প্যারিস শান্তি সম্মেলনে উইলসনের এই প্রস্তাব মতো 19 সদস্যের এক সমিতি গঠিত হয়। এই সমিতির সভাপতি হন উইলসন নিজে। এই সমিতির ওপর জাতিসংঘ বা লীগের গঠনতন্ত্র রচনার দায়িত্ব দেওয়া হয়। অবশেষে গঠিত হয় জাতিসংঘ বা লীগ অব নেশন। 1929 খ্রিস্টাব্দের মহামন্দা, প্রথম বিশ্বযুদ্ধের শেষের এক দশকের মধ্যে সমস্ত বিশ্বজুড়ে মহামন্দা দেখা দেয়। 1929 থেকে 31 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল বিশ্ব অর্থনীতির মন্দার যুগ নামে পরিচিত। সোভিয়েত ইউনিয়ন বাদে ইউরোপের প্রায় সমস্ত দেশেরই এর বিরূপ প্রভাব পড়ে। স্বর্ণ সংকট, শিল্প পণ্যের ওপর অত্যাধিক শুল্ক হার, মার্কিন পুঁজি বিনিয়োগের অভাব, উৎপাদন ক্ষমতা ও ভোগ প্রবণতার পার্থক্য এবং রূপোর অতিরিক্ত আমদানি মহামন্দা ঘটায়। মহামন্দাজনিত আর্থিক সংকট মোচনের জন্য বিভিন্ন দেশ তিনটি পরিকল্পনা গ্রহণ করে। মুদ্রা ব্যবস্থা ও বিনিময় প্রথা নিয়ন্ত্রণ করতে শুরু করে। আমদানি ব্যবস্থা নিয়ন্ত্রণ করে মুক্ত অর্থনৈতিক লেনদেন বন্ধের প্রস্তাব নেওয়া হয়। আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য বিভিন্ন দেশ আঞ্চলিক সংগঠন তৈরি করে। বেশ কয়েকটি দেশ আন্তর্জাতিক স্তরে মহামন্দার মোকাবেলার সিদ্ধান্ত নেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের হুবার সরকার মহামন্দা মোকাবেলায় বেশ কয়েকটি পদক্ষেপ নেয়। এগুলো হুবার মোরাটোরিয়াম নামে খ্যাত। হুবার মোরাটোরিয়াম কি জিনিস একটু শুনে নাও। মোরাটোরিয়াম শব্দের অর্থ হল স্থগিতাদেশ, মানে আর কিছু করা যাবে না, এখানে শেষ আর কি। মার্কিন রাষ্ট্রপতি হিসেবে হার্বার্ট হুবার জার্মানি ও মিত্র শক্তিবর্গ কর্তৃক মার্কিন যুক্তরাষ্ট্রকে ক্ষতিপূরণ দানের যে নীতির ওপর স্থগিতাদেশ দেন তা ইতিহাসে হুবার মোরাটোরিয়াম নামে পরিচিত। মার্কিন রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে হুবার জয়ী হয়ে মার্কিন রাষ্ট্রপতি হন 1928 খ্রিস্টাব্দে। কিন্তু 1929 খ্রিস্টাব্দে বিশ্বজুড়ে আর্থিক মহামন্দার সূচনা ঘটে। মার্কিন কংগ্রেসে বা পার্লামেন্টে একটি চড়া শুল্ক বিল পাশ হলেও আর্থিক পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। এই প্রেক্ষাপটে হুবার এই আর্থিক স্থগিতাদেশ ঘোষণা করেন। আসলে ভাইমার প্রজাতান্ত্রিক সরকার ভার্সাই ব্যবস্থা অনুযায়ী মিত্র শক্তি জোটকে আর্থিক ক্ষতিপূরণে অঙ্গীকারে। ভাইমার প্রজাতান্ত্রিক সরকার মানে জার্মানিতে যে সরকার গঠিত হয় তাকে হচ্ছে ভাইমার প্রজাতান্ত্রিক সরকার। এক্ষেত্রে মার্কিন দুষ্ট ডাওয়েস ও ইয়ং পরিকল্পনা মেনে জার্মানকে ঋণ দিত। জার্মানি সেই ঋণের টাকা মিত্র শক্তি জোটকে ক্ষতিপূরণ বাবদ পরিশোধ করতো। দেখো জার্মানির কি অবস্থা ছিল, আমেরিকার কাছে ধার করে সে টাকা দিতে হতো। আবার এটা একটা মজার ব্যাপার ছিল, ধার করে টাকা দিতে হতো, আবার যে দেশগুলো টাকাটা পেত তারা আবার যেহেতু আমেরিকার কাছ থেকে জিনিসপত্র কিনেছিল যুদ্ধ যা বিভিন্ন রকম, তারা আবার ঘুরে সেই টাকা আবার আমেরিকাকে পৌঁছে যেত। মিত্র শক্তিভুক্ত দেশগুলি আবার সেই অর্থনীতি দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে নেওয়া যুদ্ধ ঋণ পরিশোধ করতো। দেখো মজার ব্যাপারটা, দেখো এরকম মজার ব্যাপার আরবার বলছি শোনো।
মার্কিন রাষ্ট্রের ডাওয়েস ও ইয়ং পরিকল্পনা মেনে জার্মানিকে ঋণ দিত। জার্মানি সেই ঋণের টাকা মিত্র শক্তি জোটকে ক্ষতিপূরণ বাবদ পরিশোধ করত। মিত্র শক্তিপূর্ণ দেশগুলি আবার সেই অর্থনীতি দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে নেওয়া যুদ্ধ ঋণ পরিশোধ করত, কিন্তু মহামন্দা জনিত কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ঋণ দেওয়া বন্ধ করে, মানে ওদের নিজেদের অসুবিধা হয়ে গেছে তখন বন্ধ করে দেয়। জার্মানির ভাইমার রিপাবলিকান রাষ্ট্রপতি হিন্ডেনবার্গ হুবারকে এই সংকট মেটানোর আবেদন করেন। হুবার এক বছরের 30 জুন 1931 খ্রিস্টাব্দ থেকে 30 জুন 1932 খ্রিস্টাব্দের জন্য এই ক্ষতিপূরণ ও মার্কিন ঋণ পরিশোধ স্থগিত রাখেন। দেশে ও বিদেশে এই সিদ্ধান্তের বিরূপ প্রভাব পড়ে। পরবর্তী মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে হুবার রুজভেল্টের কাছে পরাজিত হন। অপরদিকে জার্মানিকে ক্ষতিপূরণ পরিশোধ থেকে মুক্ত করার বিরোধিতা করে ফ্রান্স। এবার মহামন্দার প্রভাব দেখো। সমকালীন ইউরোপে ইউরোপের আর্থিক মন্দার কারণে ইউরোপের প্রায় অর্ধেক দেশ দেউলিয়া হয়ে পড়ে, বাকি অর্ধেক দেশ একই আর্থিক পরিস্থিতির দিকে এগোয়। ইউরোপের দেশগুলিতে মুদ্রাস্ফীতি, বেকারত্ব ও দারিদ্র্য বেড়ে যায়। ইউরোপের অনগ্রসর কৃষিনির্ভর দেশগুলিতে কৃষিপণ্যের দাম ভীষণভাবে কমে যায়। কৃষকের উপর ঋণ ও করের বোঝা পড়ে। মহামন্দা পুঁজিবাদের উপর আঘাত আনে। অস্ট্রিয়ার ক্রেডিট আনস্টাল্ট ব্যাংকের পতন ঘটে। এছাড়াও জার্মানির কিছু গুরুত্বপূর্ণ ব্যাংক দেউলিয়া হয়ে যায়। ব্যাংকের আমানতকারীগণ লগ্নিকর অর্থ তুলে নিতে শুরু করলে ইউরোপ জুড়ে ব্যাংকিং ব্যবস্থা চরম বিপর্যয় নেমে আসে। ব্রিটিশ মুদ্রা স্টার্লিং এর মান দ্রুত পড়তে থাকে। ইতালি, ফ্রান্স সহ বেশ কিছু ইউরোপীয় দেশ শুল্ক সংরক্ষণ নীতি গ্রহণের মাধ্যমে আর্থিক বিপর্যয় রোধের চেষ্টা করে। মার্কিন যুক্তরাষ্ট্রে কি হয় দেখো। মহামন্দার প্রভাবে মার্কিন শেয়ার বাজারে ওয়াল স্ট্রিটের পতন শুরু হয় 24 অক্টোবর 1929। এই দিনটি কালো বৃহস্পতির নামে পরিচিত। ভয় পেয়ে লগ্নিকারীদের অধিকাংশ নিজেদের শেয়ার তুলে নিতে শুরু করেন। 29 অক্টোবর দিনটিতে সর্বাধিক 16.5 মিলিয়ন শেয়ার বিক্রি হলে মার্কিন শেয়ার বাজারে ধস নামে, তাই এই দিনটিকে কালো মঙ্গলবার বলে অভিহিত করা হয়। আমেরিকায় ব্যাংকের সংখ্যা 25,000 থেকে কমে 15,000-এ দাঁড়ায়। 10,000 ব্যাংক অবলুপ্ত হয়। সে এগুলির আমানতকারীরা নিঃস্ব হয়ে যায়। মহামন্দা 4 বছরের মধ্যে আমেরিকায় মোট শিল্প উৎপাদনের পরিমাণ কমে অর্ধেক হয়ে যায়। প্রায় 14 মিলিয়ন মানুষ কাজ হারিয়ে বেকারে পরিণত হয়। দক্ষিণ আমেরিকার পেরু ও বলিভিয়ার মধ্যে আর্থিক সূত্রধরে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। উত্তর আমেরিকায় কৃষিজ পণ্যের দাম ভীষণভাবে কমে যায়। মহামন্দার অবসান ঘটানোর লক্ষ্যে লন্ডনে বিশ্ব অর্থনীতি সম্মেলন আয়োজিত হয়। সারা বিশ্বের 64টি দেশের প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দেয়, কিন্তু সম্মেলনে উপস্থিত প্রতিনিধিবর্গ মহামন্দার অবসানের কোনো দিশা দেখাতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত 1933 খ্রিস্টাব্দ থেকে বিশ্বে মহামন্দাজনিত আর্থিক সংকট কাটতে শুরু করে। এবার দেখো, ক্ষমতার কেন্দ্র হিসেবে ইউরোপের পরিবর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্থান। এরপরে ক্ষমতার কেন্দ্র হয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র। এই যে প্রথম বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত বিশ্ব রাজনীতির প্রাণকেন্দ্র ছিল ইউরোপ। ঔপনিবেশ স্থাপন ও সাম্রাজ্যবাদ উদ্ভাবে ইউরোপের দেশগুলি বিশেষত ইংল্যান্ড ও ফ্রান্সের ভূমিকা ছিল প্রধান। পরে অবশ্য জার্মানি ও ইটালিতেও এদের যোগদান করে। প্রথম বিশ্বযুদ্ধের অবসানে ইউরোপের এই একাধিপত্যের অবসান হয়। জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের নিরামক শক্তিরূপে আবির্ভূত হয়। প্রথম বিশ্বযুদ্ধের অবসানে প্যারিসের শান্তি সম্মানে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল খুব গুরুত্বপূর্ণ। মার্কিন রাষ্ট্রপতি উইলসন তার বিখ্যাত 14 দফা শর্ত উপস্থাপিত করেন। তারই উদ্যোগে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ। তবে এই সম্মেলনে ইংল্যান্ড ও ফ্রান্সই ছিল ভাগ্য নিয়ন্তা। প্রথম বিশ্বযুদ্ধের শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থিক ও সামরিক দিক থেকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শক্তি হিসেবে উত্থান ঘটে। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন, ফ্রান্স সহ মিত্র শক্তি জোটের দেশগুলিতে আর্থিক সাহায্য দান করেও লাভবান হয়। এর ফলে বিশ্ব অর্থনীতির মূল কেন্দ্র ইউরোপ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র মিত্রপক্ষ জোটে যোগ দেয়। শেষ পর্যন্ত মিত্রপক্ষ জয়ী হলে বিশ্ব রাজনীতির ক্ষমতার কেন্দ্র হিসেবে উত্থান ঘটে মার্কিন যুক্তরাষ্ট্রের। আজকে এ পর্যন্ত। হ্যাঁ, এই ভিডিওটা যদি আরো চালিয়ে যায় তাহলে তোমাদের পক্ষে অসুবিধা, সেজন্য দ্বিতীয় ভিডিওয়ে আমি বাকি অংশ পড়িয়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।